আচ্ছা বন্ধুরা, আজকে আমরা বাজার থেকে মোট ন ধরনের ফসলের বীজ আমরা সংগ্রহ করেছি এবং নিয়ে এসেছি। সঙ্গে আমাদের ছিল হচ্ছে উজ্জ্বল ঘোষ এবং শুভ্র ঢালী। তাদের এই তত্ত্বাবধানে আমার বাড়িতে সামনে একটু সামান্য জায়গা আছে, সেখানে একটুখানি বিভিন্ন ধরনের ফসলের চাষ করব। তার জন্য কিছু বীজ নিয়ে এসেছি এবং প্রত্যেকটা বীজ আমি 10 টাকা করে এনেছি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে শশার বীজ। এটা হচ্ছে শশার দানা। এখানে আমি একটা দানাকে বের করে দেখানোর চেষ্টা করছি বা পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে শশার বীজ। এটা হচ্ছে যেটা রয়েছে একদম ছোট ছোট সর্ষের দানার মতো, এটা কিন্তু সর্ষের দানা নয়, এটা হচ্ছে আমাদের লাল শাক যেটা হয় সেই লাল শাকের হচ্ছে দানা। উজ্জ্বলের অনুপ্রেরণায় এইটা একটা নতুন জিনিস এনেছে, সেটা হচ্ছে সূর্যমুখীর বীজ। আমার এক বন্ধু আছে নচিকেতা, ওর মামারা সূর্যমুখী চাষ করেছে এবং সেই সূর্যমুখী চাষ দেখে আমার বহুদিনের ইচ্ছা ছিল একটা সূর্যমুখী চাষ করব বা সূর্যমুখী গাছ লাগাবো। সেটা হচ্ছে সূর্যমুখীর দানা, হচ্ছে এটা হচ্ছে সূর্যমুখী দানের বীজ। আমি মোটামুটি আজকে 15 খানা সূর্যমুখী গাছ লাগিয়েছি। তারপরে আমরা আসি হচ্ছে নেক্সট, এটা হচ্ছে বরবটি। বাবা অলরেডি নাইলনের সুতো দিয়ে পুকুরের ওপর দিয়ে মাচা রেডি করে রেখেছে এবং সেখানে আমি বরবটিটা লাগিয়ে দিই, বরবটিটা করে ফেলবো, ওখান দিয়েই হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসি উচ্ছে। এটা হচ্ছে উচ্ছের দানা, এটার সঙ্গে আমরা ভীষণই পরিচিত। আমাদের মাঝে মধ্যে উচ্ছে ভাজা খাওয়ার সময় এরকম দানা কাট করে মুখে পড়ে, পাকা দানা হলে তো আরও বেশি করে পড়ে। যাই হোক, এই উচ্ছে বীজ আনা হয়েছে। আমার মার খুবই ভাল লাগে যে শাকটা খেতে, সেটা হচ্ছে উই শাক, সেই শাকের বীজ। এটা উই মঞ্জুরি থেকে শুকিয়ে নিয়ে সেখান থেকে বার করা, ঠিক আছে। এরপর আসি আমার মা, আমার তো শরীরে একটা কষা ধাঁচ আছে, সেজন্য খালি বলে লাউ ডাল খা, লাউয়ের ঘণ্ট খা, তার জন্য আজকে আমি লাউয়ের দানা এনেছি। আমি লাউ গাছ পুঁতব, কমার্শিয়ালের মতোই আনা হয়ে গেছে, বাট আমি করবো কয়েকটা করবো। এটা হচ্ছে হচ্ছে আমাদের বেগুনের বীজ। আমি বেগুনের চারা বার করব, চারা বার করে প্রথমে বার করব। চারা বার করার জন্য উজ্জ্বল একটা পদ্ধতি বলেছে অঙ্কুরোদ্গম করার জন্য, সেটাকে অ্যাপ্লাই করব। বাকি আমাকে পুরোটাই বিষয়টা সাহায্য করবে আমাদের শুভ্র ঢালী, সে বেশ অভিজ্ঞ চাষি এবং সে দীর্ঘদিন ধরে এর সঙ্গে যুক্ত। এছাড়া যেটা রয়েছে এটা হচ্ছে ঝিঙে। মোটামুটি এই ন ধরনের জিনিস, ঝিঙের বীজটা দেখতে পাচ্ছেন ওরকমই, মোটামুটি ন ধরনের বীজ আমি এনেছি। আমি কালকে সকালবেলা আসবে আমাদের ঢালিরই এক স্টুডেন্ট, তাকে দিয়ে আমরা তাদের সাহায্যে আমি মাটিটাকে রেডি করব। আর কিছু সার এনেছি, সেই সারের ডিটেলস আর এখানে দিচ্ছি না, এটা অনেকটাই হয়ে গেল, প্রায় 3 মিনিট ছাড়িয়ে গেল। এই হচ্ছে বিষয়, আপনারা পাশে থাকবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করে। আপনারাও এরকম নিজেদের মতো বাড়ির সামনে যদি কোনো ফাঁকা জায়গা থাকে এরকম চাষবাস করতে পারেন, খুব মনে একটা ভালো, মনে ভালো লাগা রয়েছে, আনন্দ লাগবে। আমাদের একজন বিশেষ ব্লগার মদনপুরের হীরক দেওয়ান, তারও খুব গাছের চাষ রয়েছে এবং তার ব্লগগুলোতেও প্রচুর প্রচুর ভালো ভালো গাছের জিনিস ভিডিও আমরা দেখতে পাই, সেজন্য তার দিক থেকেও আমি কিছুটা অনুপ্রাণিত হয়েছি। আমার এক বন্ধু রয়েছে অরুণ, সেও করছে বিভিন্ন ধরনের, সে ফুলের চাষ করছে, সেও আমার কাছে একটা অনুপ্রেরণার বিষয়। যাই হোক, সব মিলিয়ে আমি একটা অনুপ্রেরণা পেয়ে তাদের সাপোর্টে এই চাষ শুরু করতে চলেছি। এখন দেখা যাক কী হয়, সেটাও আপনাদের পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব। নমস্কার।